أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> আলাইকুম আসসালাম ওরক ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে এক দিনী ভাই প্রশ্ন করেছেন যে আমাকে এক হিন্দু ভাই প্রশ্ন করেছেন যে ইসলাম ধর্মে রোজা বা সিয়াম কেন রাখা হয় এ বিষয়ে বিস্তারিত জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ দেখুন হোম বা সিয়াম এটা রাখা হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই রমজান মাসে কি করেন এক মাস রোজা পালনের মাধ্যমে মানুষকে বাকি এগারোটি মাস সারা বছরে বারোটি মাস তো এক মাস রোজা রাখার মাধ্যমে ইসলামের সমস্ত নিয়ম নিয়মকানুন এক আল্লাহর পূজা এক আল্লাহর ইবাদত উপাসনা এই এক মাসে প্রতিটি দিন সঠিকভাবে করে এই দেখিয়ে দেওয়া যে বাকি এগারোটি মাস ঠিক এভাবেই চলতে হবে এবং মানুষ মানুষকে ভালোবাসতে হবে এবং সুস্থ ও শান্তি সমাজ গড়ে তুলতে হবে এ কথাই আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লা আমাদের নির্দেশ দিয়েছেন তাহলে রোজার মাধ্যমে আমাদের মহান আল্লাহ দেখিয়ে দেন যে আমরা বাকি এগারোটি মাস কিভাবে চলবো আর এ দলিল পবিত্র গ্রন্থ আল কোরআনে রয়েছে মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন দুই নম্বর সুরা একশো তিরাশি নম্বর আয়তে বলেছেন কুথিভা আলিক তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন যেমন এর পূর্বের মানুষদের ওপর রোজা ফরজ করা হয়েছিল লাল্লা কুমতারটা কোন যাতে করে তোমরা পরেজগার হতে পারো যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো আল্লাহকে বেশি বেশি ভয় করতে পারো তাহলে এই আয়ের থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে এই রমজান মাস হচ্ছে এই সিয়াম হচ্ছে সারা বছর কিভাবে চলবো সেভাবে চলার একটা ট্রেনিং এটা হচ্ছে ট্রেনিং কোর্স বুঝতে পারলেন এটা একটা কারণ দ্বিতীয়ত বিষ্ণ আলী সাল্লাম এবং আল্লাহ রপুর আলামিন যে আমাদের রোজা রাখতে বলেছেন তো এই রোজা রাখলে মানুষের শরীর স্বাস্থ্য ঠিক থাকে এটা হেলথ মানে বৈজ্ঞানিক নিয়ম অনুযায়ী যে মানুষ বারোটি মাসের মধ্যে একটি মাস যদি রোজা রাখে সিয়াম পালন করে তাহলে তাতে মানুষের শরীর স্বাস্থ্য খুবই ঠিক থাকে যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে একটা গাছ সেই গাছে নিচে জল পাচ্ছে না পানি পাচ্ছে না তারপরে সেই গাছটি একটু শুকিয়ে যাওয়ার মতো হলো তারপরে যখন সেই গাছটিতে জল দেওয়া হয় গোড়াতে তারপরে দেখবেন সেই গাছটি কি হয়ে যায় খুব সুন্দরভাবে জেগে ওঠে এবং গাছটি আস্তে আস্তে বড়ো হয়ে এবং আগে যেমন ছিল তার থেকে আরও ভালো হয়ে ওঠে দেখবেন যেই গাছটিকে প্রতিদিন বারো মাসই জল দেওয়া হয় সেই গাছটি দেখবেন এবং যেই গাছটি কিছুদিন জল পায়নি তারপরে জল দেওয়া হচ্ছে সেই গাছটি এই দুটি গাছের মধ্যে পার্থক্য দেখবেন দেখবেন যেই গাছটি কিছুদিন জল পায়নি সেই গাছটি খুব সুন্দর হয়ে উঠেছে এটা একটা বৈজ্ঞানিক বৈজ্ঞানিক কারণ তারপরে রোজা রাখলে কি হয় রোজা রাখলে মহান আল্লাহ সন্তুষ্টি অর্জন করা হয় যার ফলে আমরা পরকালে স্বর্গে যেতে পারি এই আরও বিভিন্ন কারণ রয়েছে যেই কারণগুলির মাধ্যমে আমরা রোজা পালন করে থাকি কিন্তু এই রোজার মাধ্যমে আমরা কখনোই কোনো বিধর্মী বিজাতি বা অমুসলিমদের কখনোই কোনো ক্ষতি করি না বা তাদের ক্ষতি করার জন্য কোনো কিছুই ভাবি না যা আল কোরআন এবং সেই সুন্না থেকে প্রমাণিত আছে তা হচ্ছে এই যে আমরা যাতে বাকি এগারোটি মাস সঠিকভাবে চলতে পারি শান্তি শান্তিভাবে সুস্থভাবে হ্যাঁ এরই নির্দেশ মহান আল্লাহ দিয়েছেন এই রোজার মাধ্যমে আশা করি বুঝতে পেরেছেন যা